তো এখন যে মূল দফা শেয়ার করবো এইখানে আপনি গেম খেলে আর্নিং করতে পারবেন, তাদের যে জিএমই টোকেনটা আছে এইটা, আর এইটা কিন্তু অলরেডি মার্কেট লিস্টে আছে, আর চাইলে আপনি ইনস্ট্যান্টলি এটা সেল করে আপনার যে প্রফিট আছে ওইটা নিতে পারেন। ঠিক আছে, তো কীভাবে সেল করবেন এবং কীভাবে কাজ করবেন এ টু জেড প্রসেস দেখাবো, তো মাস্ট বি সকলে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখেন আমরা সরাসরি কয়েন গ্যাগোতে চলে আসছি, কয়েন গ্যাগোতে চলে এসে এখানে যে জিএমডাব্লিউ লিখে সার্চ করেন তো তাদের যে টোকেনটা আছে ওটা চলে আসবে। আর এই যে দেখেন তাদের টোকেনটা কিন্তু 1193 র্যাঙ্কিং আছে। ঠিক আছে, তার মানে মোটামুটি প্রজেক্টটা ভালোই লাগতেছে। তো আপনি এইখানটা মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 50টা টোকেন, তো 50টা টোকেনের ভ্যালু কত আসে আমরা ওইটা আগে সর্বপ্রথম দেখি যে আমরা আর্নিং কী পরিমাণ করতে পারবো। তো দেখেন এইখানে মিনিমাম উইথড্র 50টা, আর 50টা টোকেনের ভ্যালু আসে, ঠিক আছে, 88 সেন্ট, মানে 0.88 সেন্ট, মোটামুটিভাবে 80 টাকা সমপরিমাণ আপনার ভ্যালু আসে। জাস্ট আপনি যদি এইখানটা 30 থেকে 40 মিনিট গেম খেলান তাহলে আপনার ইজিলি আর্নিং হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট উইথড্র করে আপনার যে প্রফিট ওটা মার্কেটে সেল দিতে পারবেন। তো এইখানে নিচের দিকে চলে আসবেন, মার্কেটগুলো দেখেন অনেক বড় বড় মার্কেটে মেবি লিস্টেড আছে। তো ওয়েট, তো এই যে আমরা যেতে পারছি যে এমএক্সি গ্লোবাল, গেট ডট আইও, প্যানকেক সব, আর অনেক বড় বড় এক্সচেঞ্জ যেগুলো আছে ওইগুলো আর কি লিস্টেড আছে, কুইক সোয়াপও লিস্টেড আছে, যারা পলাইগনও পাবেন তারা কুইক সোয়াপে সেল দিয়ে আপনার যে প্রফিট আছে ওটা নিতে পারেন। তো এটা ছিল টোকেনের বিষয়, তো এইখানটা আর্নিং করুন কীভাবে মূলত এইটা দেখায়। এইখানটা ভাই মিনিমাম উইথড্র কিন্তু 50টা, এই সেন্ড বাটন আছে, এই সেন্ডের উপর প্রেস করলে আপনার 50টা হলে আপনি উইথড্র করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যাদের হোম পেজে দেখেন এইখানে অসংখ্য গেম আছে, এই গেমগুলো খেলে যদি আপনি এই গেমগুলো খান তাহলে কিন্তু আপনার মূলত আর্নিং হবে। জাস্ট আপনি এই গেমটা যদি প্লেয়িং করেন, ঠিক আছে, আপনি হারেন যেতেন এইটাও সমস্যা নেই। ঠিক আছে, আপনি যদি উইন না করতে পারেন, আপনি যদি লস করেন তাহলে আপনার কোনো প্রকারের রিওয়ার্ড করা যাবে না, বরঞ্চ আপনি 1.5 যাদের টোকেনটা আছে ওইটা ইনস্ট্যান্টলি রিসিভ করবেন। ঠিক আছে, ওটা ক্লেম করবেন কীভাবে এটাও দেখাবো। জাস্ট আপনি এই গেমটা প্লেয়িং করবেন, তো প্লেয়িং করবেন তার আগে অ্যাকাউন্ট খোলাটা দেখাই। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখন আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের সোইটা জয়েন করেন তার মাস্ট বি অ্যাক্টিভ থাকবেন, তার কারণ এরকম ইনস্ট্যান্ট পেমেন্টের অফার এবং যে এক্সচেঞ্জের অফারগুলো আছে এগুলো পাইতে হলে আপনাকে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকা লাগবে। তো অ্যাক্টিভ থাকবেন কিনা এটা আপনার বিষয়ে, যারা ইউটিউবে নতুন বন্ধু আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাইছে, যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন, এতে করে আমরা যে অফারগুলো শেয়ার করবো তাতে একটা এয়ারড্রপ আপনার মিস না হয় এবং যেন আপনি প্রত্যেকটা এয়ারড্রপ থেকে পেমেন্ট পান। আমরা অলরেডি অসংখ্য ওয়ালেট শেয়ার করছি যেগুলো আপনার মিস হয়ে গেছে। তো যাই হোক, এই অফারের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা আজকের অফারের লিঙ্কে প্রেস করবেন, প্রেস করার পর এই পোস্টে চলে আসবেন। ঠিক আছে, পোস্টে আসার পর সর্বপ্রথম এইখানে দেখেন যে ডাউনলোডিং অ্যাপ, এই যে ডাউনলোড অ্যাপ এইটার উপরে প্রেস করবেন, প্রেস করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে, মেবি ওইখান থেকে আপনার যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন। তো ওয়েট, তো যাই হোক এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে, দেখি ডিরেক্টলি অ্যাপসের ভিতরে ঢুকে আছে। তো আপনার প্লে স্টোর হোক যেখান থেকে হোক অ্যাপসটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর কেমন ইন্টারফেস আসবে ওইটা শো করতেছি। তো যখন আপনি অ্যাপটা ওপেন করবেন তখন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, চাইলে আপনি গুগল দিয়ে সাইন আপ করতে পারেন, চাইলে আপনি ফেসবুক দিয়ে। তো আমি রিকমেন্ড করবো গুগল দিয়ে সাইন আপ করুন। তো গুগলের উপর যখন প্রেস করুন, প্রেস করলে আপনার ফোনে যে কটা ইমেল আছে প্রত্যেকটাই শো করবো, ওইখান থেকে আপনি মূলত যে ইমেলটা দিয়ে এয়ারড্রপে জয়েন করেন ওইটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম অপশান চলে আসবে। তো এই যে লেটস গো এইটার উপর প্রেস করবেন, তো লেটস গোর উপর প্রেস করলে আপনাকে এখানে রেফার কোড দিতে বলবে। তো ওয়েট, তো দেন আপনার সামনে এখানে রেফার কোড দিতে বললো, তো রেফার কোড পাবেন কই? রেফার কোড পাওয়ার জন্য ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ওইটা দেখলে আমাদের রেফার কোডটা দেওয়া থাকবে। রেফার কোড যদি দিতে না বলে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি দিতে বলে তাহলে এইখানে আমাদের যে রেফার কোডটা আছে ওটা কপি করে এইখানটা দেবেন, দিয়ে সাবমিটের উপর প্রেস করবেন। প্রেস করলে আপনারা আমাদের রেফারে জয়েন করা কমপ্লিট, অবশ্যই রেফারে জয়েন করবেন, তাহলে মেবি কিছু পরিমাণ বোনাস পাবেন। আর এইখানে আপনার যে ক্লেম আছে এই ক্লেমগুলো আমি দেখাচ্ছি যে কীভাবে ক্লেম করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এইটা প্রতি 3 দিন লগ ইন করেন তাহলে 1টা করে টোকেন পাবেন, তো 1টা করে টোকেন নিয়ে তো লাভ নেই। ঠিক আছে না, আমাদের গেম খেলা লাগবে। তো আমাদের যে মূল কাজ ছিল অ্যাকাউন্ট খোলা, তো আমাদের অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। তো এখন গেম খেলবেন কীভাবে, তো সর্বপ্রথম যে ওয়ালেট বাটন যদি আসেন তাহলে আপনার ব্যালেন্স কিন্তু জিরো শো করবে, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট খুলছেন সেহেতু এইখানটা তো আপনার ব্যালেন্স জিরো শো করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনি চলে আসবেন যে হোম পেজ আছে, এই হোম পেজ আসার পর এখানটা দেখেন এই যে তাদের যে ডায়মন্ড আছে ওটা ক্লেম করতে বলতেছে। তো ডিরেক্টলি আপনি ক্লেমের উপর প্রেস করুন, প্রেস করার পর এটা গো এইট করে দেবেন, গো এইট করলে আপনার এটা ক্লেম শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লেম আপনার আসছে 2 ঘন্টা 38 মিনিট পর। ঠিক আছে, তো 2 ঘন্টা 38 মিনিট পর এগেন এসে ক্লেম করবেন, ক্লেম করলে আপনার এইখানটা যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা এইখানটা অ্যাড হবে। তো এইগুলো দিয়ে কীভাবে এটা আমি পরবর্তীতে আপডেটটা জানাই দেবো, যেহেতু নতুন অ্যাপ আমি বেশ ঘাটাঘাটি করি নিই। ঠিক আছে, তো গেম খেলেন কীভাবে, তো গেম খেলার জন্য একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে দেখেন যে অসংখ্য গেম আছে, এই যে অসংখ্য গেম আছে এইগুলোর মধ্যে যে কোনো একটা আপনি প্লেইং করবেন। ঠিক আছে, তো ধরেন আমি এইটা প্লে করবো, তো এইটার উপর প্রেস করবেন, প্রেস করার পর নিচের দিকে দেখেন যে স্টার্ট টু প্লেইং, এই যে স্টার্ট টু প্লেইং এই যে বাটনটা আছে এইটার উপর প্রেস করবেন, প্রেস করে তাদের গেমটা ওপেন হবে। এইখানে প্লেয়ার সার্চিং হচ্ছে, তো 3 সেকেন্ড ওয়েট করে নেবেন, 3 সেকেন্ডের মধ্যে আমাদের যে ম্যাচটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তো ওয়েট, আমাদের প্লেয়ারটা খুঁজে নিক। তো দেখেন এইখানে কিন্তু ট্যাপ টু প্লেইং বাটন চলে আসে, তো আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি। তো এই যে ট্যাপ টু প্লেইং যে বাটনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে প্রেস করবেন। ঠিক আছে, এইটার উপর প্রেস করলে গেমটা ওপেন হবে। তো এই যে আমাদেরকে যে আমরা ছোটোতে যে ছোটোবেলায় যেইভাবে এই যে ইয়াগুলো মারতাম না, এইভাবে মারবেন, মারলে আপনার যে স্কোর আছে ওই স্কোরগুলো বাড়বে, আর ওইগুলোর মাধ্যমে আপনি যে পয়েন্ট আছে ওইটা আর্নিং করতে পারবেন। তো এর আমি গেমটা যদি আপনি খেলতে না চান, ঠিক আছে, গেমটা চলবে কিন্তু 1 মিনিট
45 সেকেন্ড ঠিক আছে তো আপনি যদি গেমটা খেলতে না তাহলে ব্যাক বাটন প্রেস করবেন আপনাকে মূলত 7 বার গেমটা খেলা লাগবে তো ব্যাক বাটনের উপর প্রেস করার পরে যে স্কোর টু সাবমিট এই কন্টিনিউ টু প্লেইং বাটন দেওয়ার দরকার নাই তো আপনি যে সাবমিট স্কোর এন্ড ক্লোজ এই যে বাটন এইটা জাস্ট 10 থেকে 20 সেকেন্ড খেলবেন ঠিক আছে খেলার পর সাবমিট টু স্কোর বাটন এর উপর প্রেস করার পরে যে নিচে দিয়ে কন্টিনিউ বাটন চলে আসে ঠিক আছে আর যদি আপনি ফুল গেম কন্টিনিউ করেন তাহলে আপনার বোনাস বেশ কিছু হায়ার লেভেলের পাবেন কিন্তু ফুল গেম কন্টিনিউ করার দরকার নেই ঠিক আছে তো আমাদের যে সেকেন্ড গেম ওইটা রাউন্ড হয়ে গেছে আপনাকে মোটে 7টা রাউন্ড খেলা লাগবে তো আমরা ফার্স্ট রাউন্ড খেলছি ঠিক আছে দেন আমরা সেকেন্ড রাউন্ড তো এই যে উপরের দিকে দেখেন এইখানটা একটু ভালোভাবে লক্ষ্য করুন ঠিক আছে এই যে ওয়ান শো করতেছে 1/7 ঠিক আছে 1/7 মানে আমাদেরকে মোট 7টা ম্যাচ খেলা লাগবে আমরা একটা খেলছি তো নেক্সট ম্যাচের উপর প্রেস করুন প্রেস করার পর অ্যাগেন প্লেয়ারটা সার্চিং হবে ঠিক আছে তো আপনি বরাবরের মতো অ্যাগেন ট্যাপ টু প্লের উপর প্রেস করুন প্রেস করার পর অ্যাগেন গেমটা খেলবেন তো শুধুমাত্র যে এই গেমটা আছে এমনটা না আরও গেম আছে তো আপনি এইগুলোর উপর মারেন ঠিক আছে এরকমভাবে মারেন তো আপনার ইচ্ছে তো ধরেন আমি 10 সেকেন্ড খেলছি আমি এটা এখন কেটে দেবো তো ব্যাক বাটনের উপর প্রেস করবেন প্রেস করার পরে যে কন্টিনিউ স্কোর অ্যান্ড সাবমিট সাবমিট স্কোর অ্যান্ড কন্টিনিউ তো এইটার উপর প্রেস করবেন ঠিক আছে প্রেস করে আমাদের যে পয়েন্ট আছে ওইটা অ্যাড হয়ে যাবে তো এই নিচে দিয়ে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউর উপর প্রেস করবেন ঠিক আছে প্রেস করলে এইখানটা দেখেন আমাদের স্কোরটা সব কোথায় তাদের পেন্ডিং আছে তো নিচের দিকে যখন দেখবেন এইখানটা দেখেন কিছুক্ষণ আগে কিন্তু এইখানটা 1 ছিল আর এইখানটা 7 ছিল ঠিক আছে এইখানে এখন 2 হয়ে গেছে 2/7 তার মানে আমাদেরকে আর 5টা ম্যাচ যদি খেলি তাহলে আমরা আমাদের যে রিওয়ার্ডটা আছে ওইটা ক্লেম করতে পারবো 1.5 জিএমই টোকেন ঠিক আছে এইভাবে আপনি যদি প্রত্যেকটা গেম খেলেন তাহলে আপনারা ক্লেম করতে পারবেন তো এইভাবে আপনি নেক্সট ম্যাচের উপর প্রেস করে 7 বার গেমটা খেলবেন ঠিক আছে যখন 7টা টিক মার্ক এখানে চলে আসবে এই আমাদের এরকম 2টা চলে আসছে তো যখন 7টা চলে আসবে তখন আপনি ক্লেম বাটন দেখতে পারেন মানে আপনাকে এই যে আপনার যে 1.5টা টোকেন আছে না 1.5 টোকেন এটা ক্লেম করতে দেবে ঠিক আছে এটা যখন আপনার ক্লেম হয়ে যাবে আপনার যে মেইন ব্যালেন্স আছে এই যে এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো শুধুমাত্র যে এই গেমটা আছে এমনটা না আরও অসংখ্য গেম আছে আপনার এইগুলো প্লেয়িং করবেন প্লেয়িং করার জন্য আপনার যে টোকেনটা আছে ওইটা ক্লেম করতে পারবেন ঠিক আছে তো এখন দেখা যায় যে উইথড্রোয়ালের ব্যাপারটা উইথড্রো করবেন কীভাবে ঠিক আছে তো উইথড্রোজন এই যে ওয়ালেট বাটন এই ওয়ালেটের উপরে প্রেস করবেন প্রেস করার যে দেখেন টপ আপ আছে অ্যান্ড সেন্ড বাটন আছে তো সাপোজ ধরেন এইখানে আপনি গেম খেলে 50-60 টাকা আর্নিং করছেন তো এখন উইথড্রো করবেন কীভাবে উইথড্রোজন ওয়ালেট বাটন চলে আসবেন চলে আসার পর যে সেন্ড বাটন এইটা হচ্ছে সেন্ড ঠিক আছে এই সেন্ডের উপর প্রেস করবেন প্রেস করার পর দেখেন তারা কী বলতেছে উপরে দিয়ে একটু লক্ষ্য করেন তারা বলতেছে যে ওয়ালেট সাপোর্টেড টু পলাইগন নেটওয়ার্ক ঠিক আছে তার মানে আপনি জাস্ট শুধুমাত্র পলাইগন নেটওয়ার্কে উইথড্রো করতে পারেন এবং কুইক সোয়াপে সেল দিতে পারবেন ঠিক আছে তো এই যে তো এখন আপনি টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা করবেন টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস পাওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রামে চলে আসবেন চলে আসার পর নিচের দিকে দেখেন আমি টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে একটা অ্যাড্রেস দিয়ে রাখছি এইটা কপি করবেন কপি করার পর আপনার যে ট্রাস্ট ওয়ালেট হয় ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন চলে যাওয়ার পর এইখানটা যে উপরের দিকে সার্চ বার আছে এই সার্চ বারে পেস্ট করবেন তো এটা আমি ওয়ালেটটা চেঞ্জ করি তো সার্চ বারে সার্চ করলে আমরা টোকেন চলে যাবে তো অ্যাড টু কাস্টম নেটের উপর প্রেস করবেন প্রেস করার চেনটা সিলেক্ট করবেন যে পলাইগন চেন ঠিক আছে পলাইগন চেন সিলেক্ট করার পর এটা পেস্ট করে দেবেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলে যে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে ওইটা চলে আসবে তো ওয়েট তো এই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ছিল বিএসসি চেনে তো আপনার বিএসসি চেনে সিলেক্ট করার পর আপনার পলাইগন চেনের নেটওয়ার্কটা এখানটা দেবেন তো কন্ট্যাক্ট অ্যাড্রেস সাবমিট করার দরকার নেই জাস্ট আপনি এখানটা ম্যাট্রিক লিখে সার্চ করুন ম্যাট্রিক লিখে সার্চ করলে এই পলাগন অ্যাড্রেসটা চলে আসবে দেন এটা রিসিভ করবেন রিসিভ অ্যাড্রেসটা কপি করার পর তাদের যে গেমের মধ্যে আছে এই গেমের মাধ্যমে এইখানটা পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আপনার যে অ্যামাউন্ট আছে মিনিমাম উইথড্রো কিন্তু ভাই আমি আগে বলছি যে 50টা যখন আর 50টা টোকেন হয়ে যাবে শুধুমাত্র তখন উইথড্রো করবেন দেন এখানে সাবমিট করবেন সাবমিট করার পর এইখানটায় আপনার ম্যাক্স করে দেবেন অথবা 50 যখন হয়ে যাবে তো 50 করে দিয়ে এই যে সেন্ড কন্টিনিউ বাটন কন্টিনিউ প্রেস করলে আপনার ওয়ালেটে চলে যাবে তো 1 থেকে 24 ঘন্টার মধ্যে তো 24 ঘন্টার মধ্যে আপনি আপনার যে পেমেন্ট আছে ওটা পেয়ে যাবেন আর যদি সর্বোচ্চ যদি লেট হয় তাহলে আপনার 48 ঘন্টা লাগতে পারে এর বেশি সময় লাগবে না আর পেমেন্ট প্রুফ তো আমি অলরেডি দেখা দিয়েছি যে আমাদের পেমেন্ট প্রুফ আছে ঠিক আছে তো আপনারা এইগুলো ক্লেম করে নেবেন এই বাদবাকি অনেক অসংখ্য গেম আছে এইগুলো প্লে করবেন ঠিক আছে প্লে করলে আপনার এইখানটায় টোকেন ক্লেম করতে দেবে তো টোকেনগুলো ক্লেম করে নেবেন ক্লেম করার পর এইখানটা যখন 50 হয়ে যাবে তো আপনি উইথড্রোয়ালের অর্ডার লাগাবেন তো ভাই কিছুদিন আগে কিন্তু একটা অফার আসছিল যে মার্চে কার যে অফারটা ছিল ওইখানে কিন্তু আমরা সকলে হিউজ লেভেলের আর্নিং করে নিছি তো সেম এই অফারটাও ঠিক আছে এইখানেও আপনি হিউজ লেভেলের আর্নিং করতে পারবেন তো কীভাবে করবেন এটা তো দেখা দিয়েছি ঠিক আছে না আর কিছু বলা লাগবে না যাদের ইচ্ছে যে গেম খেলা আর্নিং করবেন তারা চাইলে এই গেমটা খেলতে পারেন অসংখ্য গেম আছে এইভাবে আপনার আর্নিংও করে নিতে পারেন ঠিক আছে জাস্ট শুধু আপনি গেম খেলছেন এমনটা না আপনার সময়টাও কাটছে ইভেন আপনার আর্নিংটাও হয়েছে